বিকাশ বেরিয়ার সকল আয় বর্হিভূত সম্পত্তির হব তদন্ত। ইডি আর আয়কর বিভাগলৈ তিনিচুকীয়া আরক্ষীর পত্র। পোহরলৈ আহিছে ক্রিকেট জুয়ার অন্ধকার জগতৰ বহু অকথিত কাহিনী। উজনি অসমৰ ক্রিকেট জুয়ার একছত্রী সম্রাট বেরিয়া সাম্রাজ্যত তিনিচুকীয়া আরক্ষীর হাতুরা পড়ার পাছতে পোহরলৈ আহিছে ন ন তথ্য। বিগত এটা দশকত ক্রিকেট জুয়া খেলায় বিকাশ বেরিয়া আর নীতিন বেরিয়াই বহুতরে পৰা টকা লুটি নামে বেনামে সম্পত্তি গঢ়িছে। তিনিচুকীয়া আরক্ষীয়ে চলোৱা তদন্তত পোহরলৈ আহিছে এই সকলো তথ্য। সেয়েহে তিনিচুকীয়া আরক্ষী অধীক্ষক অভিজিৎ গৌরবে ইডিলৈ লিখিছে পত্র। মানে এই কেসটোত আমি যেহেতু এটা ফাইন্যান্সিয়াল এসেটসর পার্টও আমি ইনভেস্টিগেশনত আনি আছো, সো এইটো কারণে আমি এইখিন বিবেচনা করে আছো। আমার যেখানে স্পেশালাইজ এজেন্সিস আছে তেওঁলোকৰ লগতো আমি ভাবিছো ডিসকাশন করি আর তেওঁলোকৰ পৰা যেখানে সহায় সহযোগ লাগে আমি বিচারিম। ইফালে দুই বেরিয়া ভাতৃর তিনিচুকীয়া সদর থানাত পঞ্জীয়ন হওয়া কেস নম্বর 120B/406/420 IPC RW সেকশন 3/14 গেম এন্ড ব্যাটিং অ্যাক্ট 1970 সন্নিবিষ্ট করার উপরও অতিরিক্ত তিনিচুকীয়া সদর থানাত পঞ্জীয়ন হয়ে থাকা পূর্বর কেস নম্বর 461/2014 US 381 IPC RW সেকশন 14 AGB অ্যাক্ট কেস নম্বর 568/2015 US 120B/294A/420 IPC RW সেকশন AGB অ্যাক্ট আর গুয়াহাটী ক্রাইম ব্রাঞ্চত রুজু হয়ে থাকা কেস নম্বর 12/2021 US 120B/420 IPC RW সেকশন AGB অ্যাক্টত সন্নিবিষ্ট করে তদন্তর বাবে দুয়োটা বিভাগক আহ্বান জানাইছে তিনিচুকীয়া আরক্ষীয়ে। আনহাতে IPL জুয়ায় গ্রাস করেছে মধ্য অসম। বটদ্রবা আরক্ষীয়ে কুখ্যাত IPL জুয়ারী রমজান আলী গ্রেপ্তার করার পাছতেই পোহরলৈ আহিছে কিদরে মধ্য অসমতো চলিছে IPL জুয়ার রমরমিয়া বেহা। এটা বিশেষ মোবাইল অ্যাপর সহায়ত এই জুয়ার বজার মেলিছিল রমজানে। এক কথাত এতিয়া সমগ্র রাজ্যতেই IPL জুয়াই সানি ধরেছে আর এই জুয়ার বেহা পুলিয়ে পোখায় সম্পূর্ণ উৎখাত করবলৈ অদ্যপি সক্ষম হওয়া নাই অসম আরক্ষীয়ে। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।